দান এমনই একটা জিনিস, দান যদি করতে হয় সঠিক পাত্রে দান করো, যেখানে সেখানে দান করলে দান হবে না, সঠিক পাত্রে দান করতে হবে। আর দান সেটাই প্রকৃত দান। দান কিন্তু তিন রকমের, তামসিক দান, রাজসিক দান, সাত্বিক দান। তামসিক দানটা কেমন? এক বন্ধু আরেক বন্ধুকে খুশি হয়ে 200 কি 500 টাকা দিলেন মদ্যপান করার জন্য। অনেকে দেয় না বাবা, যে তুই আমার এত বড় উপকার করেছিস বন্ধু, নে 500 টাকা দিলাম বাজার থেকে খেয়ে নিস। কি তাই তো? এটাও কিন্তু দান। 500 টাকা দিয়ে বললো যা তুই তোর মতো যখন পারিস খেয়ে নিস, 500 টাকা দিলাম, এটাও দান। শাস্ত্রে বললেন যে দান, এই ধরনের দান যে করবে আর যে গ্রহণ করবে, উভয়ের একই অপরাধ। আর রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে দান করলেন, 50,000 টাকা দান করলেন, এই দানের পিছনে যদি আপনার উদ্দেশ্য থাকে, দেখবেন অনেকে টাকা পয়সা যদি হরিবাসরে একটু বেশি টাকা দান করে, তার গর্বে বুকটা চওড়া হয়ে যায়, মনে করে আমি যেই যাব আমার নামটা ঘোষণা করবে, আমাকে বড় আসনটা দেবে, যশ খ্যাতি পাবো আমি, সবাই আমাকে মাথায় তুলে নাচবে। এটাকে বলা হয় রাজসিক দান। আর এই দানের পিছনে যদি উদ্দেশ্য থাকে যে সবাই আমাকে মাথায় তুলে রাখবে, শাস্ত্রে বললেন বৃথা, এই দানও বৃথা। আর সাত্বিক দানটা কেমন? আপনি যতটুকু পারবেন, এক মুষ্টি তণ্ডুল হোক, কিছু অর্থ হোক, মন্দিরে হরিবাসরে যদি আপনি দান করতে পারেন, সঠিক পাত্রে যদি দান করতে পারেন, এই দানই হচ্ছে সাত্বিক দান, যার পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না। এই জগতে আমরা কি করি? ভগবানকে 200 টাকা দিলে ভগবানকে জানিয়ে রাখি, এই দিলাম 200 টাকা, যদি আমার ছেলে ওই কাজটা পায়, মানে চাকরিটা করতে পারে, আমি তোমাকে 5,000 টাকা দেব। বলে না, দেখবেন এই আমাদের সমাজে অনেক যাদের বলে দালাল, দালাল আছে না, এই তুমি যদি আমার ছেলের এই কাজটা করে দিতে পারো তোমাকে এটা দেবো, হরিব। তা ভগবানকেও আমরা 500 টাকা দিয়ে বলি, এই যে যদি ছেলে চাকরি দাও তবে তোমায় 5,000 দেব, হরিব। তাই তো? তার মানে আগে দেবে তারপরে তোমাকে দেব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে 500 টাকা দিয়ে বায়না করে রাখি, দিলে তবে দেব, না হলে দেব না। এই চাওয়া পাওয়াটা রাখলে হবে না। সাত্বিক দান সেটাই, আমি যতটুকু দান করব হে ভগবান যেন তোমার সেবায় লাগে, যেন তোমার সেবাই তুমি গ্রহণ করো আমার এই দানটুকু। তাই সঠিক পাত্রে দান করতে হবে, বেঠিক পাত্রে নয়। হরিবাসরে দান করো, মন্দিরে দান করো। এই যে আপনাদের এই মন্দিরটা কত সুন্দর, ভগবানের সেবা হচ্ছে সর্বদাই পবিত্র স্থান। এই পবিত্র স্থানে সর্বদাই পবিত্রতা বজায় রাখবেন। যদি আগে নিজের দেহটা পরিষ্কার হয় তবে মনটা পরিষ্কার হবে। মনটাকে পরিষ্কার করতে গেলে পবিত্রতা প্রয়োজন। পবিত্রতা রেখে মন্দিরে প্রবেশ করবেন, অপবিত্র অবস্থায় কখনো মন্দিরে ঢুকবেন না। আর ভগবানের সেবা দিতে গেলে একনিষ্ঠ ভক্তি দিয়ে সেবা দেবেন, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কোনো চাওয়া পাওয়া নিয়ে নয়। আমাদের জীবনের এটাই শ্রেষ্ঠ কাজ যেন ভগবানের সেবায় আমরা লাগতে পারি, হরি বল। তাই আজ পূর্বস্থলিতে যখনই এসেছে নদেবাসী সবাই প্রভুর সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। আনন্দে ধাওল সবে আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে ওই না, আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, কেহ বলে হরি রে, কেহ বলে
পূর্বস্থলিতে যখন আসছে যে এদিকে খুব চিন্তায় পড়েছে করে কি হবে। হ্যাঁ, গৌর হরি গোবিন্দকে বলছে, ও গোবিন্দ চিন্তা করো না, ওই দেখো কত ভক্ত, কেউ কিন্তু খালি হাতে নয়, সবার হাতে সেবার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, ওই তো এনেছে, চিন্তার অবসান হয়েছে তো, যাও সেবার আয়োজন করো। সবাই মিলে সেবার আয়োজন করে সবার আগে প্রভুর সেবা দিলেন। সেবার পর প্রভু কি করেছে, মা হাতটা ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়িয়েছে। আর যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে আবার কি চাই। সে কি সেবার পরে কি দিতে হয় জানো না, আমার যে একটা মুখশুদ্ধি চাই। ও এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়া প্রভু, আমি এক্ষুনি যাব আর আসব। প্রভুকে বসিয়ে রেখে মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, ওই না মুখশুদ্ধি, ওই দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, দৈতে হরি তকি মাগি আলইল, ওই দৈতে হরি তকি মাগি আলইল। দেখুন মা, দুটো হরিটকে ভিক্ষা করেছে ভগবানের জন্য, ভিক্ষা করে ছুটতে ছুটতে আবার ফিরে আসছে, এখন কিছুটা পথ এসেছে, এসে আর পারছে না, হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে, চিন্তা করছে এক কাজ করি একটু বিশ্রাম করি তারপরে আবার যাব। এখন গাছের ছাওয়ায় বসে বসে বিশ্রাম করতে করতে হঠাৎ বাবা মনে পড়ে গেল যে তাই তো, আজকে যেমন প্রভু চাইলেন কালকেও তো চাইতে পারে, কাল যদি বলে ও গোবিন্দ মুখশুদ্ধি দাও তখন আমি কি করব। আজকে তো আমাকে ছয় ক্রোশ পথ অতিক্রম করতে হয়েছে, কাল যদি আরো বেশি যেতে হয় তার থেকে একটা কাজ করলে ভালো হয় না, কি করা যায় বলুন তো। আজকে তো ছয় ক্রোশ যেতে হয়েছে, কাল যদি বেশি যেতে হয় তার থেকে কি করা যায়, একটু বুদ্ধি দিন আপনারা, একটা রেখে দেবো না সেই ভালো। প্রভু তো আর জানছে না, প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। হ্যাঁ তাহলে একটা থাক, বলছেন যখন রেখে দিলাম, কিন্তু একটা রেখেছে গোবিন্দ ঘোষ, চিন্তা করছে কাল যেই চাইবে সেই দিয়ে দেবো সেই ভালো। হ্যাঁ প্রভু তো আর জানছে না, বারবার শুধু একটা কথাই বলছে, কিন্তু যিনি এখানে বসে আছে তার আর কিছু জানতে বাকি থাকে, বেশ থাক রেখেছে, আর একটা এসে প্রভুর হাতে দিয়েছে। প্রভু কিন্তু কোনো কথা না বলে একটা হরিদাকে সেবা করেছে, সেবা করে কিছুক্ষণ বিশ্রাম করে বলছে চলো ভক্ত, আর কি হবে বসে থেকে, চলো অনেক পথ যেতে হবে, যাত্রা করি, ভক্তগণকে নিয়ে যাত্রা করছি, তা যাচ্ছে কেমন ভাবে সবাই মিলে একসঙ্গে আমরা একটু নাম গাইব, গৌর হরি যাচ্ছে নাম গাইতে গাইতে, সবাই জোরে জোরে গাইবেন কিন্তু। হ্যাঁ আমি গাইব আর আমার দুহারি আজকে আপনারাই হবেন, খুব সুন্দর গলা, এই যে একটু আগে গান শুনলাম না আমার খুব ভালো লেগেছে, আবার গাইবেন। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ শেষ, বত্রিশ ষোলো নাম বত্রিশ অক্ষর শেষ হলে তারপর শুরু করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, খুব সুন্দর বাবা বাবারা সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলুন
हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। হচ্ছে না কিন্তু শুনে নিন हरे 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 राम हरे राम हरि बोल हरि राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम ডুবলে জানা যায় না ডুবলে জানা যাবে না। এই অমৃত বাড়িতে পাওয়া যাবে সংসারে পাওয়া যাবে না, যেটা এখানে পাওয়া যায়। হরি বল হরি বল।